हेलो गाइज अस्सलाम वालेकुम आशा करी सबाई अनेक भालो आछेन। आजकेर भिडियोते कारार थेके आपनादेर जोन्नो थाकबे होच्छे ल्यांचार, टयोटा प्लैट्स, टयोटा प्रोबक्स, टयोटा सिंथिया एई धरनेर मडेलगुलो। तो जारा बेसिकाली कम प्राइजेर मध्ये यूज्ड कार किनते जाच्छेन तादेर जोन्नो आजकेर भिडियोटी। तो भिडियोटि अवश्यई शेष पर्यन्त देखबेन आर आमार चैनेले जारा नतुन तारा अवश्यई आमादेर चैनेलटिके सबस्क्राइब करे दिबेन आर पाशे थाका बेल आइकन अवश्यई प्रेस करे दिबेन। आर जारा अलरेडी करेछेन तादेरके थैंक यू सो माच। तो चलुन कथा ना बाड़िये भिडियो स्टार्ट करी। तो फार्स्टे आमरा जे गाड़ीटी देखबो एटा होच्छे सम्पूर्ण ब्लैक कलर ल्यांचार। तो यार फ्रंट लुकटा देखा देखते ही पाच्छेन गाड़ी किन्तु खूब ही फ्रेश अवस्था आछे। तो एटा होच्छे गाड़ीटी सम्पूर्ण आउटलुक। बॉडी कंडिशन किन्तु खूब ही क्लीन। एटा होच्छे स्पेसिफिकेशन ल्यांचार 10 मॉडल 10 रेजिस्ट्रेशन 1300 सीसी गाड़ी এবং এটার দাম চা হচ্ছে অনলি 880,000 টাকা। এবং সম্পূর্ণ আস্কিং প্রাইস অবশ্যই দামাদামি করার সুযোগ আছে আপনাদের। এখানে যতগুলো গাড়ি আছে প্রত্যেকটা গাড়ি আপনাদের দামাদামি করার সুযোগ আছে। ওকে, এটা হচ্ছে গাড়িটির সম্পূর্ণ আউটলুক। দেখতে পাচ্ছেন গাড়িটির কন্ডিশন কিন্তু খুবই ফ্রেশ অবস্থায় আছে। তো এখন আমি আপনাদেরকে গাড়িটির ভিতরে কন্ডিশনটা একটু দেখাই দিব। তো এটা হচ্ছে বেসিক্যালি গাড়িটির ভিতরে কন্ডিশন। দেখতে পাচ্ছেন এটাতে কোনো ডিসপ্লে পাবেন না, অডিও প্লেয়ার পেয়ে যাবেন এবং সম্পূর্ণ অটো গিয়ারের গাড়ি। এটা সিট কন্ডিশন কিন্তু খুবই ফ্রেশ অবস্থায় আছে, সম্পূর্ণ লেদারের সিট এবং ক্রিম কালারের। আর এটার ড্যাশবোর্ড কন্ডিশনও কিন্তু খুবই ভালো অবস্থায় আছে। তো এখন চলে আসলাম গাড়িটির ব্যাক সাইডে। সিটগুলো দেখতে পাচ্ছেন সিট কাভার মেবি চেঞ্জ করা হয়েছে, একদম ক্লিন, কোনো স্পট নাই। এবং ভিতরে যে সিলিং কন্ডিশন গাড়িটির সেটাও সম্পূর্ণ ফ্রেশ আছে। তো এখন আমি চলে আসবো গাড়িটির ব্যাক সাইডে। এবং এটা হচ্ছে গাড়িটির ব্যাক সাইড রাইট সাইড ভিউ। তো আমি আপনাদেরকে এটার রাইট সাইড থেকে টায়ারটা দেখিয়ে দিচ্ছি। তো এই গাড়িটিতে কিন্তু কোনো রকম কোনো স্ক্র্যাচ বা ডেন্ট আমার চোখে পড়ে নাই। আমি সম্পূর্ণ সাইডটাই ঘুরে দেখলাম যে সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটি। ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইডে কোনো রকম কোনো স্ক্র্যাচ নাই বডিতে। এবং আপনাদের প্রত্যেক ভিডিওতে বলে থাকি যে আপনারা কিন্তু অবশ্যই গাড়ির ইঞ্জিন কন্ডিশন ভালো করে চেক করে নেবেন প্রত্যেকটা গাড়ি। এটা হচ্ছে ঢাকা মেট্রো ক্ষয়ের গাড়ি, এটা হচ্ছে 12 সিরিজের একটা গাড়ি। তো এখন দেখবো হচ্ছে আমরা টয়োটা ব্র্যান্ডের একটা গাড়ি, সম্পূর্ণ রেড কালার। তো এটা হচ্ছে গাড়িটির ফ্রন্ট লুক। এখন চলে যায় স্পেসিফিকেশানে। এটা হচ্ছে টয়োটা প্লাটস 2000 মডেল, 3 রেজিস্ট্রেশন, 1000 সিসির গাড়ি, সিএনজি করা নাই। এটার দাম চা হচ্ছে অনলি 635,000 টাকা। যেহেতু ওল্ড মডেল শেষে প্রাইসটা আরও কম হলেও পারত, যাই হোক। তো এটা হচ্ছে গাড়িটির ফ্রন্ট টায়ার। তখন আমরা চলে যাব গাড়িটির ভিতর কন্ডিশনটা দেখাই দিব আপনাদেরকে। অলরাইট, তো এই হচ্ছে গাড়িটির ভিতরে কন্ডিশন। দেখতে পাচ্ছেন সিট কভার চেঞ্জ করা হয়েছে এবং ড্যাশবোর্ড মোটামুটি ফ্রেশই দেখা যাচ্ছে। ভিতরে স্পেসও মোটামুটি ভালোই পাবেন গাড়িটিতে। এখন চলে আসি ব্যাক সাইডে। তো এটা হচ্ছে ব্যাক সাইড সিট কন্ডিশন, মোটামুটি খারাপ না গাড়িটা, ভালোই আছে ভিতরে কন্ডিশন, আউটসাইড সব কিছু। এবং যেহেতু অনেক ওল্ড মডেলের গাড়ি, অবশ্যই আমরা ইঞ্জিন কন্ডিশনটা ভালো করে চেক করে নেবেন কী অবস্থায় আছে। আর না বুঝলে অবশ্যই যে বুঝে এমন কাউকে সাথে করে নিয়ে আসবেন, আশা করি তাহলে বুঝে শুনে গাড়িটা কিনতে পারবেন। তো এটা হচ্ছে টায়ার কন্ডিশন ব্যাক সাইডে, টায়ারগুলো নতুন মনে হচ্ছে। তো এটা হচ্ছে রাইট সাইড ভিউ গাড়িটির। রাইট সাইড টায়ারটা দেখাচ্ছি। তো এটা হচ্ছে মূলত ঢাকা মেট্রো কয়ের গাড়ি, 11 সিরিজের গাড়ি একটা, যেহেতু অনেক ওল্ড মডেল। আর এটার বাম্পারগুলো কিন্তু মোটামুটি একদম ফ্রেশ মনে হচ্ছে, ব্যাক সাইড লুকটাও কিন্তু অসাধারণ। তো এখন দেখাবো হচ্ছে আপনাদের টয়োটা প্রোবক্স। অনেক দিন হয়েছে আমি প্রোবক্সের কোনো ভিডিও আপডেট দিই নি। লাস্ট অনেকগুলো ভিডিওতে প্রোবক্স দেখানো হয়েছে, বাট অনেক দিন হয়েছে দেওয়া হয় নাই। তো এটা হচ্ছে টয়োটা প্রোবক্স 10 মডেল, 16 রেজিস্ট্রেশন, 1500 সিসির গাড়ি এবং এটাতে সিএনজি করা আছে। এবং দাম চা হচ্ছে 920,000 টাকা। সম্পূর্ণ আস্কিং প্রাইস অবশ্যই দামাদামি করতে পারবেন। তো আমি গাড়িটির সম্পূর্ণ আউটলুকটা দেখাচ্ছি। এটা হচ্ছে গাড়িটির আউটলুক এবং এটা হচ্ছে ফ্রন্ট টায়ার। তো এখন গাড়িটির ভিতরে কন্ডিশনটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন গাড়িটির ভিতরে কন্ডিশন মোটামুটি ফ্রেশ দেখা যাচ্ছে, সম্পূর্ণ ব্ল্যাক কালারের ড্যাশবোর্ড, সিট কন্ডিশন সব কিছু। তো গাড়িতে কিন্তু ডিসপ্লে পেয়ে যাবেন এবং সম্পূর্ণ অটো গিয়ারের একটা গাড়ি। এখন চলে আসি গাড়িটির গাড়িটির ব্যাক সাইডে। এটা হচ্ছে গাড়িটির ব্যাক সাইড, সিট কন্ডিশন, সিলিং সব কিছুই মোটামুটি ফ্রেশ মনে হচ্ছে। এখন চলে আসলাম ব্যাক সাইডে।
দেখতে পাচ্ছেন ব্যাক সাইডে কিন্তু প্রচুর স্পেস পেয়ে যাবেন গাড়িটিতে। এবং এটা হচ্ছে গাড়ির টায়ার কন্ডিশন। তো আপনারা লাগেজ ক্যারি করার জন্য বা যে কোনো কিছু ক্যারি করার জন্য পিছনে অনেক স্পেস পাবেন। আপনারা যারা অনেক কিছু ক্যারি করতে চান সে অবস্থার জন্য আপনারা প্রো বক্স নিতে পারেন। তো এটা হচ্ছে মোটামুটি গাড়িটির সম্পূর্ণ ভিউ। এখন আপনাদেরকে টয়োটা ব্র্যান্ডের আরও একটা গাড়ি দেখাবো সিলভার কালারের। এটা হচ্ছে টয়োটা সিনথিয়া। এটার ফ্রন্ট লুকটা দেখতে পাচ্ছেন একটু আনকমন টাইপের হেডলাইটগুলা। তো এটা স্পেসিফিকেশানটা আমরা একটু দেখে নিই। টয়োটা সিনথিয়া 9 মডেল, 15 রেজিস্ট্রেশন, 1500 সিসির গাড়ি, এসি ঠিক আছে, সিএনজি করা আছে এবং এটার দাম চাচ্ছে 13,25,000 টাকা। গাড়িটির মডেল হচ্ছে 9 এর, সেই হিসেবে গাড়ির প্রাইসটা অনেক বেশি মনে হচ্ছে। যাই হোক, তো এটা হচ্ছে গাড়িটির সম্পূর্ণ আউটলুক দেখতে পাচ্ছেন। তো বডি কন্ডিশন কিন্তু খুবই ক্লিন আছে এবং ফ্রেশ আছে। এবং আমরা গাড়িটির ভিতরের কন্ডিশনটা একটু দেখব। ওয়াও, গাড়িটির ড্যাশবোর্ড কিন্তু খুবই ফ্রেশ এবং সিট কন্ডিশন সব কিছু একদম ফ্রেশ মনে হচ্ছে। এবং এটার স্পেস কিন্তু অনেক গাড়িটিতে। এবং এটার গিয়ারবক্সটা কিন্তু আপনার ড্যাশবোর্ডের ওখানে ইউজ করা হয়েছে। এবং এটার যে ডোরগুলো কিন্তু সম্পূর্ণ অটো। তো এটাতে কিন্তু অন্যান্য গাড়ি থেকে ব্যাক সাইডে কিন্তু 2টা সিট বেশি ইউজ করা হয়েছে এবং স্পেসটাও একটু বেশি, এই জন্য এই গাড়ির প্রাইসটা একটু বেশি চাওয়া হচ্ছে। এখন চলে আসলাম গাড়ির ব্যাক সাইডে। তো গাড়িটির যে বডি কন্ডিশন কিন্তু খুবই ফ্রেশ দেখতে পারলাম। যে কোনো রকম কোনো স্ক্র্যাচ বা ডেন্ট এমন কিছু নাই গাড়িটিতে। যেটা হচ্ছে ঢাকা মেট্রো গয়ের গাড়ি, 39 সিরিয়ালের গাড়ি এটা। তো আরেকটা কথা বলে দেই যে আপনারা যারা কিনতে যাচ্ছেন গাড়ি তারা অবশ্যই অবশ্যই প্রত্যেকটা গাড়ির ইঞ্জিন চেক করে নেবেন। আর আমি ঢাকা কারাটের অ্যাড্রেসটা বলে দিচ্ছি, এটা হচ্ছে সংসদ ভবনের ঠিক অপোজিটে। প্রতি শুক্রবার সকাল থেকে রাত 9টা পর্যন্ত পেয়ে যাবেন আপনারা। তো গাইজ, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দিবেন। আর যারা অলরেডি করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো আপনারা যারা চিন্তা করতেছেন যে সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবেন তারা অবশ্যই কারাটে চলে আসতে পারেন। কারাটায় প্রচুর পরিমাণ আপডেট থাকে প্রতিনিয়ত গাড়িগুলার। তো ভালো থাকবেন, দেখাবেন নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।